Assalamualaikum. আপনার নাম কি আঙ্কেল? আলাস খবিরুদ্দিন। আপনার নিজস্ব পাম্প প্লাস এটেল? ও পাম্পও আপনার? হ্যাঁ পাম্প। আচ্ছা, যে পাম্প আপনারা কিছুক্ষণ আগে ভিডিওতে দেখলেন ওই পাম্পও আঙ্কেলের, আর ইভেন এই রেস্টুরেন্ট ছোটোখাটো ক্যাব টাইপের এইটাও আঙ্কেলের। আঙ্কেল, এখানে আপনার বেসিক্যালি কি জিনিসটা বেশি চলে? সব আইটেমই, কালো ভুনা, গরুর মাংস, পিজ্জা, বার্গার, আপনার ফাস্টফুড মধ্যে চিকেন গ্রিল, শিক কাবাব। শিক কাবাব বানান? খুব ডিমান্ড, প্রচুর কিছু। এই যে চারটের সময় আমার কাস্টমার চলে আসছে, চারটের থেকে সার্ভিস, নর্মালি পাঁচটার থেকে করে খোলা কয়টা থেকে? মানে 24 ঘন্টা আমার 24 ঘন্টা চলে। বাহ, 24 ঘন্টা। লোকেশনও মোটামুটি ভালোই আছে। লোকেশন এই যে একটু আগে এক গ্রুপ পার্টি করে গেল 21 জন। তার মানে এরকম আসে 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 থামে এখানে রেস্ট নেওয়ার সময়? বাহ, ওরা প্রোগ্রাম করে আসছে 21 জনের পার্টি করলো, জন্মদিনের পার্টি করে করতেছে। বাহ, লোকজন আসছে না, যেহেতু আমাদের চেনা ছিল না, এখন কাছেই, বেশি দূরেও না, 30 কিলোর মধ্যে আমাদের। আসুন গ্রিলটা ট্রাই করা যায়। তো গ্রিলের সাথে আমরা পাচ্ছি, গ্রিলের সাথে আমরা সালাদ পাচ্ছি, আর গ্রিলই পাচ্ছি, আর সাথে হালকা মেয়োনিজ আছে। তো গ্রিলটার টেস্ট একদমই বাজে, জাস্ট সিদ্ধটাই হয়েছিল, কিন্তু মশলা টসলা ভিতরে একদমই যায়নি। উপরেও তো মশলা টসলা ভাত খাইতে ভালো, মোটামুটি ভালো, কিন্তু তাই বলে কি আমি 40 টাকা দিয়ে নাম খাবো? এটা 20 টাকা হইলে পারফেক্ট ছিল, কিংবা 25। বড় বড় অনেক রেস্টুরেন্ট তো খাইছি আপনারা দেখছেন, ওগুলাতে 30 টাকার উপরে নাম নেই, মেনে চললে। গ্রিলের অবস্থা মনে হচ্ছে যে আলু ভাজি, ডিম ভাজি, যেসব মশলা দিয়ে করে। গ্রিল আমি খাইতে পারলাম না, সরি, অতটুকুই ছিল, অতটুকু নিতে পারছি আমরা, খাইতে ফেলাইতে এইভাবে চলছে। গ্রিল আর নেব না, নানটাই খায় মনকে সান্ত্বনা দিচ্ছি, সস দিয়ে খাচ্ছি শেষ পর্যন্ত। আজ এই পথ আর না, গ্রিল তো আসে পড়ে। ওকে, একেই তো দাম বেশি, আবার জিনিসও ভালো না। তো এইখানে মানুষ অন্তত দাম বেশি নেন নেন, বাট জিনিসটা যেন ভালো হয় এদিকে যেন লক্ষ্য রাখা হয়। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।